দর্শক স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি দিনের শিরোনামগুলো প্রথমে বলবো এরপরে আমাদের প্রাসঙ্গিক আলোচনায় যাব। আর পাচার হওয়া অর্থ ফেরত আনতে ব্যাংকগুলোকে ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রে পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে পারবেন আইজিপি বেনুজির আহমেদ আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব অন্য কোনো অসুবিধা না থাকলে তিনি যেতে পারবেন এই মন্তব্য তিনি করেছেন নতুন রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ ঘটেছে ঐক্যের নামে সরকার হটানোর ষড়যন্ত্র চলছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের লঞ্চ এবং নৌযান ভাড়া দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব মালিক পক্ষে বুধবারের মধ্যেই নতুন ভাড়া নির্ধারণ করা হবে সে কথা জানিয়েছেন কর্তৃপক্ষ আজ বঙ্গমাথা বেগম ফজুলাত মুজিবের বিরানব্বইতম জন্মদিন জাতির জনকের শক্তি এবং প্রেরণার উৎস হিসেবে ছিলেন তিনি তার অবদানের কথা নিয়েও অবদান নিয়েও আজকে আমরা কিছু কথা বলবো শুরুতেই অতিথিদের সঙ্গে পরিচিত হব রয়েছেন জন সুভাষ সিংহ রায় সম্পাদক বাংলা বিচিত্রা এবং রাজনীতি বিশ্লেষক স্বাগত রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব আনিস আলমগীর স্বাগত আপনাকে এবং জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁয়া সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি স্বাগত আপনাকেও দিনের শিরোনামগুলো ধরে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনায় যাব শুরু করতে চাই যে প্রসঙ্গটি বলেছিলাম যে আজকে বঙ্গমাতার জন্মদিন জনাব আনিস আলমগীর যদি আপনি নিশ্চয়ই একজন মহিমষী নারী হিসেবে আমাদের আমাদের এই বিরাট যে রাজনৈতিক সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম বঙ্গবন্ধুর যে যে সংগ্রাম জীবনের তার পেছনে উনি একটা কী যে পিভট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সারা জীবন নীরবে নিভৃতে থেকে সেই বিষয়টি এখন আলোচনার মধ্যে সবচেয়ে বেশি আসছে ওনার জন্মদিনে ওনার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনার আত্মা শান্তি লাভ করুক সেই কামনা করছি আপনি যেভাবে বলছিলেন যে একজন মহিষিনারী একটা সাধারণ পরিবেশ থেকে এসে কীভাবে অসাধারণ কাজ করলেন সেটাকে আমাদের মাথায় রাখতে হবে আমি যদ্দূর পড়েছি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী শেখ হাসিনার কিছু লেখা ইভেন সেজুল আলম খানের কিছু বয়ান যেগুলো তা নিয়ে দুইটা বই এই এই অনেকগুলো অনেক লোকের আরও কিছু লেখা বাট এই তিনটা আমার বিশেষ করে এই তিনটা মানে এই তিনজনের বক্তব্য যেভাবে এই বতমূল্যের সম্মুখে তুলে আনা হয়েছে আমি আশ্চর্য হই যে এটা গ্রাম থেকে আসা খুব বড় সে লেখাপড়া করেনি এরকম একটা মহিলা একটা বাংলাদেশ স্বাধীনতা লাভের এই সংগ্রামে জড়িত ছিলেন শুধু তাই নয় উনি অনুপ্রেরণা দিয়ে গেছেন তার স্বামীকে বাংলাদেশে আমরা কি চরিত্র দেখি আমাদের স্ত্রীদের বেশিরভাগই রাজনীতি জড়ালে বরং উল্টা খেপে যায় তুমি রাজনীতি করছো সংসার দেখবে কে এই জাতীয় বঞ্চনা শিকার হতে হয় বা ইয়ে হবে সেই জায়গায় বঙ্গবন্ধু দিনের পর দিন জেলে কাটাচ্ছেন আর এই ভদ্রমহিলা তার সংসার সামলাচ্ছেন তার ছেলে মেয়েদের সামলাচ্ছেন এবং শিক্ষিত করছেন কোনো কমপ্লেন ছিল কমপ্লেন ছিল না তো এইগুলো আমি যদি একজন সাধারণ নারী হিসাবে ওনাকে বিবেচনা করি তাহলে এটা অসাধারণ কাজ যেটা বাংলাদেশে আপনি দেখবেন না এবং বিশেষ করে আমি আরেকটা জিনিস দেখি যে উনি জেলখানায় যেতেন জেল কত তথ্য নিয়ে যেতেন কি পরামর্শ দিতেন ঊনসত্তরের বা ইয়েতে যেই আগরতলা যে ষড়যন্ত্র মামলা সেই মামলায় উনাকে ওই সময় উনাকে প্যারোলে মুক্তি দিচ্ছে বিরোধিতা করেছে কিন্তু উনি শেখ হাসিনাকে দিয়ে বা শেজুল আলম খানদের ওই ওখানে গিয়ে ওনারা যে মেসেজ দিচ্ছেন যে না তুমি এটা মানবেন না মানবে না এই যে একটা একটা মোর নিয়ে যেতে পারে সাতই মার্চের ভাষণের কথা বলেন সেই সময় গুরুত্ব পেয়েছে গুরুত্ব পেয়েছে আমি মনে করি যে উনি শুধু সংসারে অবদান রেখেছেন তা না জাতীয় জীবনে সংগ্রামে উনি অনেক বড় অবদান রেখেছেন ধন্যবাদ জহির ভাই এখানে বিজ্ঞ আলোচক আমাদের সাংবাদিক ভাই যেটা বলেছেন আনিস আলমগীর সাহেব আমি প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বেগম বজুল মুজিবের বিরানব্বই জন্মদিন আজকে এবং কি একই সাথে উনিশ সাতচল্লিশতম মৃত্যুবার্ষিকী বঙ্গবন্ধু এবং তার পরিবার পনেরোই আগস্ট নৃশংসভাবে তাদের হত্যা করেছে তাদের এই বিদেহী হত্যার প্রতি আমি মাতফর কামনা করছি আনিস ভাই যথাযথই বলেছেন যে মহিষী নারী যে মহিষী নারীর জন্য আমরা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আন্তর্জাতিক সম্মেলনও করেছি এবং কি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সেন্টার পর বেগম ফজলাস মুজিব সেন্টার ফর ওমেন্স ওমেন্স স্টাডিজ অ্যান্ড ডেভেলপমেন্ট এইভাবে একটা আমরা সেন্টার করেছি যে সেন্টারে বঙ্গমাতাকে আমরা রিসার্চ করবো জানবো এই অসাধারণ এই যে মহিষী নারীটি যিনি শুধু বাংলাদেশের জন্য অনুকরণীয় পৃথিবীর জন্য অনুকরণীয় একজন রাষ্ট্রপতির স্ত্রী হিসাবে ওনাকে কখনোই দেখেন বঙ্গবন্ধু যে সাড়ে তিন বছর ক্ষমতায় ছিলেন আন্দোলন সংগ্রামের কথা উনি বলেছেন সাথে মার্চে বঙ্গবন্ধুকে উনি যেটা বলেছেন সে বক্তব্যটাও দিয়েছেন উনসত্তরের গণ পূর্বে আগরতলা ষড়যন্ত্র মিথ্যা ষড়যন্ত্র মামলা বিচ্ছিন্ন যে আন্দোলনটাকে সয়দপা আয়ুব খানের মতো সৈরাসের বিরুদ্ধে উনি যে সয়দফা বঙ্গবন্ধু দিয়েছেন সেই সয়দফাকে এই মহিষী নারীই সমর্থন করেছেন বারবার বঙ্গবন্ধু কারাগারে ছিলেন বারবার উনি তথ্য নিয়ে আসছেন কর্মীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন সয়দফার সাথে আমাদের আওয়ামী লীগের আওয়ামী লীগের একটি গ্রুপ তথাকথিত এগারো দফা কর্মসূচি দিয়ে ফ্যারেলি মুক্তি দিয়ে বঙ্গবন্ধুকে আইব খানের সাথে বৈঠক করার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু বঙ্গমাতার কারণে সেটা সম্ভব হয় নাই এমনকি আইব খান বঙ্গমাতাকে অনেকগুলো প্রস্তাব দিয়েছিলেন ফজুল কাদের চৌধুরী আমাদের তৎকালীন যে ফজুল কাদের চৌধুরী ছিলেন ফজুল কাদের চৌধুরী বা পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন একসময় এক দিনের জন্য বা দুদিনের জন্য যাই ফজুল কাদের চৌধুরী বঙ্গবন্ধুরকে আইফ খান বঙ্গবন্ধুর কাছে পাঠিয়েছেন যে মজিবকে বলো আমি তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম তাকে আমি কোটি টাকা যাই যে সে যা চায় সে সয়জাবাদ থেকে যেন সরে আসে কিন্তু বঙ্গমাতার দৃঢ়তার কারণে বঙ্গ এবং আয়ুব খানের আয়ুব খান আর একটি প্রস্তাব যখনই ফজল কাদা চৌধুরী বললেন না বঙ্গবন্ধুকে আমি চিনি আমি এবং শেখ মুজিব সরোয়ারদীর আমরা চালা সে কখনোই এ ব্যাপারে রাজি হবেন না তখন আরও প্রস্তাব দিলেন যে আমি তাকে মনাইম খানকে সরিয়ে তাকে আমি মুখ্যমন্ত্রী করব প্রাদেশিক পরিষদ মুখ্যমন্ত্রী করব এবং তার মন্ত্রিসভা সে করবে এবং কেন্দ্র থেকে আমরা তাকে কোনো ডিস্টার্ব করব না কিন্তু কাদের চৌধুরী বাংলাদেশে এসে পাকিস্তান থেকে এসে বঙ্গবন্ধুর সাথে আলোচনা করলেন বঙ্গবন্ধু বলল যে আমি ফজল রেনুর সাথে আমি আলোচনা করি হাঁস হাসুর মার সাথে আমি আলোচনা করি তারপর জানাবো দুদিন পরে বঙ্গবন্ধু কোনো কোনো রেসপন্ড পাচ্ছে না কাদের চৌধুরী উনি বঙ্গবন্ধুর বাসায় চলে গেলেন বাসায় গিয়ে বললেন যে বঙ্গবন্ধুকে বললেন যে আপনার তো কিছু জানালেন না হঠাৎ করে বেগম মজিব আসলো বেগম মজিবাসী বসলো যে আবার মুজিব এসে বসল সামনে এসে বললেন যে আপনারা আমাদেরকে মুজিবকে আবার জেলে নিয়ে যান জেলে থাকবে তাহলে আমাদের বাড়ি দখল করেন কিন্তু আমরা কারো কাছে মাথা বিক্রি করবো চরিত্রটা সেটা সুভাষ সিংহ রায় ধন্যবাদ এবং তারা নিয়ে আলোচনা করাটা খুব জরুরি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় বঙ্গবন্ধু পঞ্চান্ন বছর পাঁচ মাস উনত্রিশ দিন বেঁচেছিলেন তার মধ্যে তিনি ছত্রিশ বছরের রাজনৈতিক জীবন পেয়েছেন এবং আপনি যদি বিশ্লেষণ করেন এই জীবনে আটচল্লিশ শতাংশ সময় তিনি বাংলার এই প্রান্ত থেকে প্রান্ত ঘুরেছেন রিকশায় চলেছেন পায়ে হেঁটেছেন গাড়িতে চলেছেন লঞ্চে চলেছেন চল্লিশ শতাংশ সময় জেলখানায় ছিলেন মানে পঞ্চান্ন বছরের জীবনে ছত্রিশ বছর রাজনৈতিক জীবন রাজনৈতিক তার ছত্রিশ বছর ছিলেন পঞ্চান্ন বছর পাঁচ মাস তার জীবনের আয়োজিত আটচল্লিশ শতাংশ সময় তিনি ছিলেন মানুষের সাথে রাস্তাঘাটে ছিলেন পথে প্রান্তরে ছিলেন চল্লিশ শতাংশ সময় জেলখানায় ছিলেন ওই রাজনৈতিক জীবনে আর বারো শতাংশ সময় তিনি তার নিজেকে এবং পরিবারকে দিয়েছেন এমন একটি যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমরা বঙ্গমাতার নিয়ে আলাপ করছি এটা খুবই গুরুত্বপূর্ণ গত বছর ভারতের পেঙ্গুইন প্রকাশনী থেকে একটা বই বেরিয়েছে এটা আন্তর্জাতিক একটা প্রকাশনা সংস্থা আমরা সবাই জানি এটা মেজার অশোক তারা যিনি উনিশশো সালে সতেরোই ডিসেম্বর অর্থাৎ আমাদের বিজয় অর্জিত হওয়ার চব্বিশ ঘন্টা পরে বেগম মুজিব এবং বঙ্গবন্ধুর পুরো পরিবারকে ধানমন্ডির আঠারো নম্বর সাব রোডের মানে আগের আঠারো নম্বর এখনকার নয়ের ছাব্বিশ নম্বর বাড়ির থেকে খুব দৃঢ়তার সাথে সাহসের সাথে বিচক্ষণতার সাথে উদ্ধার করেছিলেন সেই বর্ণনা দিয়ে দিয়েছেন এ আনটোল্ড স্টোরি অফ রেস্কিউ অফ শেখ হাসিনা এটা হচ্ছে নেহাদিভেদি এই বইটি তিনি লিখেছেন এবং এটা মূলত হচ্ছে সাক্ষাৎকার ভিত্তিক মেজর অশোক তারা যা বাংলাদেশ সরকার তাকে সম্মানিত করেছেন অশোক তারাকে তিনি এখনও বেঁচে আছেন আমি কেন উল্লেখ করলাম বিষয়টি ওই বাড়িতে নয়টি মাস বেগম মুজিব তার পরিবার শহরে যখন অবস্থান করছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা শেখ রাসেল ওই বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না নয়টা মাস একটি করে মোমবাতি দেওয়া হতো প্রতিদিন এটা এই মজের অসক্ততার বইয়ের মধ্যে আছে এবং কি সহ দিনটে কাটিয়েছেন অথচ তিনি সাহস হারান নাই এবং এটাই হচ্ছে তার মহত্ব এবং তার দৃঢ়তা এবং তার বিচক্ষণতা আমি শেষ করব ওই জায়গায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের সাথে যদি তিনি কোনো এমনভাবে তিনি আশ্চে জড়িয়েছেন কিন্তু একটি মাত্র অনুষ্ঠান ছাড়া কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি ওঠেননি খেয়াল করে দেখেন শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশে আসবেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত অনুরোধেই তিনি ইন্দিরা মঞ্চে উঠেছিলেন আপনি কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে বেগম মুজিবকে দেখবেন না আমাদের প্রচুর গবেষণার প্রয়োজন একটা মানুষ কীভাবে এইভাবে সৃষ্টি হতে পারে চিঠিতে লিখছেন বঙ্গবন্ধুকে আমরা আসলে ওনার যে লেগেছে এখন আলোচনা করলে তো শেষ হবে না কিন্তু কি শিখেছি আমরা সেখান থেকে কি আমাদের আমরা কি শিখতে পেরেছি রাজনৈতিক ব্যক্তিরা তাদের যে সংসারের মানুষগুলো থাকেন বিশেষ করে তার স্ত্রী তারা কি সবসময় যথাযথ আচরণ করেন সবাই কীভাবে বেড়ে ওঠে এটার অনেকগুলো অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে কেননা সব কথা হয়তো এই মুহূর্তে আমাদের বলা প্রয়োজনও নাই কিন্তু তাকে অনুসরণ করার অনেক কিছু আছে বেকমজিব সাতই মার্চে বললেন বঙ্গবন্ধুকে ডেকে নিয়ে এ গল্প তো এখন আমরা সবাই জানি ইতিহাস আমরা জানি এবং মাননীয় প্রধানমন্ত্রী বহুবার এই কথাটা উল্লেখ করেছেন তার মার কথা বলতে যে এবং সবচেয়ে যা গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলছেন বঙ্গবন্ধুকে যে তোমার সাথে লাখো লাখো জনতা আর তাক করে আছে বন্দুক পাকিস্তানিদের তোমাকে বেছে নিতে হবে তুমি কার সাথে যাবে একটার সাথে থাকলে আর একটা তোমাকে এই যে ব্যাপারগুলো এটা যে কত আপনি দেখেন ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি এই বাড়িটি আজকে মনে পড়ছে আমার সাথে তার গভীর সম্পর্ক ছিল যিনি পোস্টান নরু নামে খ্যাত আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন ছয় দফার সময় দেখবেন তার নাম লেখা আছে নিচে তিনি একটা লটারিতে টিকিট কেটেছিলেন এবং সেটা শেখ রেহানার নামে সেই টাকা যখন পেয়েছেন নুরু সাহেব তো মানে তার জীবনে শুধুমাত্র রাজনীতির চিন্তায় বঙ্গবন্ধুর চিন্তায় সে নিমগ্ন থাকতেন যেহেতু তার সংসার ছিল না তিনি যখন এই টাকাটা দিতে গিয়েছেন বেগম মুজিব কিন্তু এই টাকা নিতে চাননি এবং বলেছেন যদিও শেখ রেহানার নামে এই টিকিটটি কিনা হয়েছিল তিনি বলেছেন না আমি নিতে পারি এক শর্তে যদি এই টাকাটি নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত নেয় আপনি খেয়াল করে দেখুন এই যে এবং আপনার ইতিহাস একটু জানিয়ে রাখি দর্শকদের এটাও খুব জানা প্রয়োজন উনিশশো একাশি সালে সতেরোই মে আজকের প্রধানমন্ত্রীর দেশে ফিরিয়ে আসার পর এই যে হাউস বিল্ডিং কর্পোরেশনের যে লোনটি ছিল সেই লোনটি হঠাৎ পত্রিকায় বিজ্ঞাপ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এই টাকা সব পরিপূর্ণভাবে শোধ হয় নাই কিস্তির টাকা বাকি হয়েছে এটা না হলে এটা নিলামে উঠে যাবে তখন কি দক্ষতার সাথে কি বিচক্ষণতার সাথে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই টাকা হাউস বিল্ডিং কর্পোরেশন নিজে যে তিনি এটা জমা দিয়েছিলেন এই ইতিহাসগুলো নিয়ে আমি অনেক গবেষণা করেছি আমি আমি আর কথা বাড়াবো না একটা জায়গায় শুধু বলি বঙ্গবন্ধু যখন বলেছেন কেন অসমাপ্ত জীবনের পাতায় পাতায় বেগম মুজিবের কথা আছে রেণুর কথা আছে কারাগারে রোজ নামচার পাতায় পাতায় রেনুর কথা আছে আমরা অনেক বিস্তৃত আলাপ করতে পারবো কিন্তু যেহেতু ওই পরিসরটি এখন নাই আর আলোচনার অনেক সুযোগ আমরা পাবো আমাদের বঙ্গমাতাকে যখন বঙ্গমাতা যখন চিঠি লিখে বলছেন বঙ্গবন্ধুকে যে আপনি শুধু আমার স্বামী হওয়ার জন্য জন্মগ্রহণ করেন নাই আপনি বলেন বাঙালি জাতির কোন নারী কোন নারী কবে কিংবা সারা পৃথিবীর কোন নারী এই ভাষায় চিঠি লিখবে। আমার চিন্তা করার দরকার নেই বাবা মা আছে মানে শ্বশুর শাশুড়ি আছে পরিবার পরিজন আছে তারা দেখবে আপনি দেশের কাজ করুন এইভাবে নিজেকে উজাড় করে দেওয়া একমাত্র বঙ্গমাতার পক্ষে সম্ভব এখন এই বঙ্গমাতার যে আদর্শ সেই আদর্শকে আমরা মর্মে ধারণ করতে পারছি কিনা সেটাই এখন আমাদের বড় প্রশ্ন একটি বিষয় যে পুলিশ প্রধান সহ যে নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্রের সেটি তো বহাল আছে এখনও এবং যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে প্রায় প্রশ্ন করা হলে তারা বলেছেন যে এটা একটি আইনি প্রক্রিয়া এবং আইনি মাধ্যমে এখানে স্টেট ডিপার্টমেন্টের তেমন কিছু করণীয় নেই এখন একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট বাংলাদেশ সফর করছেন সেখানে ফরেন সেক্রেটারির সঙ্গে তার মিটিং হয়েছে তো সেই আলোচনা শেষে আমাদের ফরেন সেক্রেটারি বললেন যে যুক্তরাষ্ট্রের জাতিসংঘের একটি পুলিশ প্রধানদের কনফারেন্স হচ্ছে সেই কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ সদস্য প্রতিনিধি দল আছে সেখানে আমাদের পুলিশ প্রধানও ওনার উপর তো নিষেধাজ্ঞা বহাল আছে কিন্তু উনি যেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন আমাদের ফরেন সেক্রেটারি যদি যুক্তরাষ্ট্রের তরফ থেকে আমরা কিছু জানি না বিষয়টা আপনি কীভাবে দেখছেন আম যদি এটা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই একটা ইতিবাচক সংবাদ বাংলাদেশের জন্য বাংলাদেশের একটা ফোর্সকে পুরো একটা দেশে নিষিদ্ধ করে রাখা এবং নানাভাবে এটার একটা হেনস্থা করা এটা নিঃসন্দেহে আমাদেরকে আমাদের খারাপ লাগে কারণ যুক্তরাষ্ট্রের সাথে তো আমাদের সম্পর্ক এত বঙ্গুন না আমাদের দীর্ঘদিনের সম্পর্ক তাদের অনেক স্বার্থে আমরা তাদেরকে সহযোগিতা করেছি আমাদেরকেও তারা সহযোগিতা করে যাচ্ছে দীর্ঘদিন থেকে সো এই এই একটা বাহিনীর কোনো বিচ্ছিন্ন কিছু ঘটনা নিয়ে তার যদি আপত্তি থাকে স্পেসিফিক সেগুলো নিয়ে হতে পারে কিন্তু পুরো বাহিনীকে একটা একটা কালার করা সেটা আপত্তিজনক বিষয় কারণ এই বাহিনীকে বাংলাদেশের লোকেরা কিন্তু যথেষ্ট প্রশংসা করে এবং ভালো পায় তাদের কাজকর্মে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও তাদের সাথে অনেকবার এই বাহিনী প্রশংসা করেছেন পুলিশ বাহিনী র্যাব দুইটা দুইটাই দুইটাকে বিশেষ করে র্যাবের কথা বলবো র্যাবের তো তারা বারবার প্রশংসা করেছে তো উনার বিরুদ্ধে যে অভিযোগ সেটা তো র্যাবে থাকাকালীনই উনি তো এখানে এসে ইয়ে নিষিদ্ধ হন নাই উনি র্যাবি ছিলেন সেই জন্য ওনাকে কালার করা তো আমার মনে হয় যে এগুলো দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে সমাধান করা উচিত কূটনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কি মনে হয় যে যুক্তরাষ্ট্র এই ধরনের সিগন্যালটা তো পররাষ্ট্র সচিবের কাছ থেকে আসবে না যুক্তরাষ্ট্র কি বলে সেটা তো অনেক ইম্পর্টেন্ট মনে নিঃসন্দেহে তারা যেহেতু তাদের দেশে যাবে যুক্তরাষ্ট্র চাইলেই এটা সব সময় দায়ী করতে পারে না কারণ আমি জাতিসংঘে যদি আমি ইস্যুতে যাচ্ছি আমি তার থেকে তার দেশে বেড়াতেও যাচ্ছি না দ্বিপাক্ষিক কোনো ইস্যুতেও যাচ্ছি না যুক্তরাষ্ট্র কিন্তু এই জায়গায় একটা নমনীয় হওয়ার সম্ভাবনা আছে এবং দিতেও পারে কিন্তু আমি জানি না অন্যান্য সফরের ক্ষেত্রে তারা কি করবে কনভেনশনটা কি কি কনভেনশনটা কি হবে কিন্তু এই সফরের ক্ষেত্রে আমার আমার মনে হয় যে তারা চাইলে একটা 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 বহুজাতিক একটা মানে প্রতিষ্ঠান সেখানে তো মার্কিন সরকারদের এটা তো তার নিজস্ব কোনো

যুক্তরাষ্ট্র যদি নিয়ম থাকে যে যে জাতিসংঘের কোন কনফারেন্সে যুক্তরাষ্ট্রে বলার কিছু থাকবে না সেক্ষেত্রে নিষেধাজ্ঞা উঠেছে উঠে নাই বিষয়টা সেভাবে ইন্টারপ্রেট করা আসা উচিত না কিন্তু তারা যদি আগ কিছু করতে যায় সেটা তো আমাদের আবার করারও কিছু নাই সেটা সেটা ফরেন মিনিস্ট্রি আগেই দেখা উচিত যাতে করে আবার অনভিপ্রত কোনো ঘটনা যাতে বিমানবন্দরে গিয়ে না ঘটে হ্যাঁ সেটা সেটা ফরেন সেক্রেটারি বলেছেন যে যদি এমন কিছু থাকলে সেটা আমরা আগে থেকে জানার চেষ্টা করবো আমার ধারণা এই সমস্ত বিবেচনা নিয়েই কিন্তু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন এবং আমার মন বলছে যেহেতু জাতিসংঘের সদর দপ্তর এই অনুষ্ঠানটি অর্থাৎ স্বাভাবিক কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এক্ষেত্রে তার ভূমিকা ইতিবাচকই থাকবে এটা আমার ধারণা বা কিছু বলার থাকবে না হ্যাঁ অতএব স্যাংশন পাল্টা স্যাংশন স্যাংশন হয়েছেও একদিনে নয় অনেক দিন ধরে সমস্ত নানান তথ্যপত্র ঘেটে কিংবা কোনো কিছু নিয়ে নানান চিঠিপত্র চালাচালি করে একটা পর্যায়ে স্যাংশনের জায়গা এসেছে সেটা নিয়ে আমি আলাদা করি না আনিস আলমগীর ভাই যে কথাটি বললেন যে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের নানান গুরুত্বপূর্ণ সংস্থা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গি দমনে যে প্রশংসার জায়গা করেছে আমি একটার পর একটা বলে যেতে পারবো সেটা আমরা কিন্তু সকলে জানি সেই জায়গায় আমার মনে হয় না একই সঙ্গে আবার সমালোচনা জায়গাগুলো তুলেছেন অত সেই জায়গাগুলো নিয়ে আমার মনে হয় একত্রিশে আগস্ট যে সারা পৃথিবীর যে পুলিশ প্রধানদের যে কনফারেন্স বিশেষ করে আইন সংস্থাগুলোর যে কর্তা ব্যক্তিরা যুক্ত হবেন সেখানে আমার ধারণা যেখানে মন্ত্রী এটার নেতৃত্ব দিবেন আমার ধারণা এটা ইতিবাচক অর্থেই যাবে আমি ছোট করে আপনার কাছে একটু অনুমোদিত অনুমতি নিয়ে মানে আমি লোভ সামলাতে পারছি না কিছু মনে করবেন না আমি একটি তথ্য দিতে চাই বিশেষ করে প্রথম পর্বের অনুষ্ঠানের সাথে আমি এই নিয়ে গবেষণা করেছি করেছি বলেই আমার কাছে এই তথ্যগুলো আছে আপনি খেয়াল করে দেখুন আমি বঙ্গমাতা ফজল মুজিবের প্রসঙ্গে বলছি এই যে নয় মাস যে তিনি যে বন্দী ছিলেন ওই আঠারো নম্বর রোডের ছাব্বিশ নম্বর বাড়িতে অর্থাৎ এখনকার নয়ের এর ধানমন্ডি বঙ্গবন্ধু যে আটই জানুয়ারি লন্ডন হিত্র বিমানবন্দরে আসলো পাকিস্তানে কারাগার থেকে দুশো অষ্টাশি দিন তিনি তার কারাগারের জীবন ওখান থেকে তিনি যখন মুক্ত হয়ে আসলো তার আগেই চৌঠা জানুয়ারি মোটামুটি বঙ্গমাতা কিন্তু জেনে ফেললেন বুঝে ফেললেন যে তার স্বামী দেশে ফিরে আসবে খেয়াল করো জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এই যে তৎকালীন আঠারো নম্বর রোডের ছাব্বিশ নম্বর বাড়ির এখনকার নয়ের ছাব্বিশ নম্বর বাড়ির দুই বাড়ি পরে অর্থাৎ তেইশ নম্বর বাড়িটি বঙ্গমাতা বঙ্গবন্ধুর জন্য ভাড়া করে রাখলেন কথাটা খেয়াল করে দেখেন অগ্রিম টাকা জমা দিয়ে ভাড়া করে রাখলেন কত বড় বিচক্ষণ না হলে এরকম সিদ্ধান্ত নেওয়া যায় না কি কারণে তিনি জানতেন ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে তার স্বামী উঠতে পারবে না ওই বাড়িটি ধ্বংসস্তূপ উনি তো যে দেখেননি কিন্তু সেটি উনি অনুভব করেছেন ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল প্রতিটা ঘর তস করে দেওয়া হয়েছিল এবং বাথরুমের সমস্ত ফিটিংসগুলো এমনভাবে উপরে ফেলা হয়েছিল এটা একেবারে ধ্বংসস্তূপ বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাড়িতেই ওঠেন তেইশ নম্বর বাড়িতে আজকের আওয়ামী লীগের সঙ্গে রাজনীতির সঙ্গে যারা যুক্ত কিংবা যারা বঙ্গবন্ধুর কথা বলেন তারা অনেকেই জানেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তর সালে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত ওই ধানমন্ডির তেইশ নম্বর বাড়িতে ছিলেন এবং তিনি আঠাশ ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ নম্বরে ওঠেন আমাদের তথ্যটা জানার লোভ সামলাতে পারলাম অসংখ্য আমি যে প্রসঙ্গটা আসছিলাম ডক্টর নিজামুল হক ভূঁয়া যে এই আমাদের যেই সব যে পরিস্থিতিগুলো তৈরি হয় সেগুলো নিশ্চয়ই এটা নিয়ে ডিবেট আছে কিন্তু এগুলোকে রিমেডিয়াল যে পদক্ষেপগুলো নেওয়া সেক্ষেত্রে কোনো আপনি কোনো অগ্রগতি দেখেন কি না যে অভিযোগগুলো আসে সাথে এটা নিয়ে ডিবেট হতে পারে বিতর্ক আছে কিন্তু এটা খুবই দুঃখজনক যে রেভেসের স্যাংশনটা দেওয়া হলো একটা বাহিনীর বিরুদ্ধে যেটা আনিস আলমগীর ভাই যথাযথ বলেছে সুভাষ দেওয়া যথাযথ বলেছে এটা খুবই দুঃখজনক যেমন আমি বলি যে জাতিসংঘের একটা প্রোগ্রাম তো যেসব আমরা আশা করবো যে জাতিসংঘের প্রোগ্রামে আমাদের পুলিশ প্রধানকে আমার মনে হয় যে ওরা বিশা দিবে এমনকি কোনো হ্যারাসমেন্টের সম্মুখীন আমার মনে হবেন না যেটা পররাষ্ট্র মন্ত্রীর আজকে বা পররাষ্ট্র সচিবের আজকের বক্তব্য আমরা শুনেছি আর আমরা দেখেছি অতীতে জাতিসংঘে গিয়ে এই যে আপনি ইরানের কথা উনি বললেন ইরানের তৎকালীন প্রেসিডেন্ট আহমেদিন এজাদ তো ওখানে গিয়ে জাতিসংঘে দাঁড়িয়ে বলছে ওমুক নামক রাষ্ট্রটি ইসরায়েল নামক রাষ্ট্রটির দরকার নেই এটা এটা ফেলতে হবে তারপরে হুগো সেভ বলেছেন যে প্রেসিডেন্ট বুর যখন ক্ষমতা ছিলেন যে একটি লোক একটু আগে এখানে বক্তব্য দিয়েছেন এই জন্য আমি রুমাল দিয়া জায়গাটা মুছে ফেললাম এই ধরনের ভয়ঙ্কর বক্তব্য দেওয়ার পরও তারা কিন্তু জাতিসংঘে গিয়েছে আমাদের র্যাবের অনেক প্রশংসা আছে আমাদের পুলিশ বাহিনী অনেক প্রশংসা আছে হ্যাঁ কিছু বদনামও আছে কিন্তু অনেকগুলো প্রশংসিত কাজ করেছে বিদায় এদেশের মানুষ শান্তিতে অন্তত এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ আনা গেছে র্যাবের কারণে

সাধারণভাবে যখন জনস্বার্থ বিষয়ে কোনো সংকট দেখা দেয় তখন বিএনপি সমালোচনা করা হয় অনেক সময় বলা হয় যে এরকম তারা তো জনস্বার্থ বিষয়ে কোনো কিছুতে অংশগ্রহণ করে না তারা শুধু তাদের নিজস্ব এজেন্ডা নিয়েই তারা ব্যস্ত থাকে তাদের নেত্রীর মুক্তি বা তাদের নেতাকর্মীদের বিষয়ে মামলা হামলাগুলো উদ্র করা কিন্তু মানুষের ভোগান্তি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এগুলো নিয়ে কথা বলে না আজকে দেখতে পাচ্ছি যে বিএনপি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি জ্বালানি তেলের দাম বৃদ্ধি লোডশেডিং পরিবহন সংকট এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহতের ঘটনায় এগারো এবং বারোই আগস্ট দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে আপনি আজকে সন্ধ্যায় তারা আচ্ছা এটা তো এখন সম্পূর্ণরূপে রাজনৈতিক বিষয় জি আমি আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করছি এবং খুব অল্প সময়ের মধ্যে বিষয়গুলো আসছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি জ্বালানি তেলের দাম বৃদ্ধি লোডশেডিং পরিবহন সংকট বাস ভাড়া ভোলায় পুলিশের গুলিতে এখন আমি এমন একটা পৃথিবীতে বাস করছি পৃথিবীর কোনো কিছুই থেকে আমি দূরে না আমার সংকটের যে বিচ্ছুরণ আমার এখানে এসেও পড়বে এটা খুব স্বাভাবিক এবং আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দ্রব্যমূল্যের যে উদ্ধগতি বলা হচ্ছে এটা কি শুধু বাংলাদেশে আবার এটাও বলে রাখি তাই বললে বিরোধী রাজনৈতিক দল কোনো কথা বলবে না সরকার কাছে সরকারকে জবাবদেহিতা আওতায় আনবে না এটা তো তার রাজনৈতিক দায়িত্ব সেই কাজটি তারা করুক সেটা আমি চাই কিন্তু যখন এর ভিতরে নানান রকম উস্কানির জায়গা তৈরি হয় তখনই খুবই দুঃখজনক ঘটনা আন্দোলন করে তো উস্কানির জায়গা তৈরি হবেই কিছু না না হবে না যতবার বলবেন বলা হয়েছে আর যদি এরকম ভোলার মতন দুইটি লাশ পড়লেই এই সরকারের পতন হবে তার মানে আপনি প্রকरांतরে আপনার ভিতরের যে কালিমাটা আপনি উদ্গিরণ করছেন আপনি যদি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লাশ প্রয়োজন এটা তো আমরা অডিও শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কথাগুলো আমরা শুনেছি এবং সমস্ত গণমাধ্যমে প্রকাশিত হয়েছে প্রচারিত হয়েছে সেটাই কিন্তু দুঃখজনক ঘটনা রাজনীতির জন্য ষড়যন্ত্রের মাধ্যমে বিস্তৃত না হয় কিন্তু এই কথাটা আমি একটা শেষ করি এখানে কি শুধুমাত্র সারা দেশে সাড়ে ষোলো কোটি জনগণের মধ্যে সবাইকে আমলিক করেন সবাই কি বিএনপি সমর্থন করেন আওয়ামী লীগ আছে বিএনপি আছে সাধারণ মানুষ আছে তাদের প্রতিবাদ করার কোনো দলে করার সমর্থন সেই অর্থে করেন না নির্বাচনের সময় ভোট দেন যখন তাকে পছন্দ হয় সেটা করেন তা সেই জায়গায় আপনি ওই যে আন্দোলনের একটি গন্ডি বেঁধে দেওয়া এবং আন্দোলনের একটা কাঠামো তৈরি করা সেই অবস্থায় বাংলাদেশ নাই জি জনমানি সালাম আহ থ্যাঙ্কস আপনি ইনফরমেশনটা দেওয়ার জন্য ইনফ্যাক্ট আমি আজকে দুপুরে এইটাই BNB সমালোচনা করছিলাম এবং এইজন্য BNB সমর্থক অনেকে আমাকে আবার একটা কাউন্টার করছিল যে আবার আবার ঠিক যাক সোশ্যাল মিডিয়ায় এটা করেই ওরা এগুলো এখন গায়েশ হয়েছে কি বলছেন আপনি মানে আমি আমি বলতে চাচ্ছিলাম যে দেখেন আজকে টেলের দাম বৃদ্ধি করে পুরো দর্বমূল্য থেকে শুরু করে প্রত্যেক প্রত্যেক জায়গাতেই মানে জনজীবন একটা বিপর্যয় অবস্থা গভর্নমেন্ট সৃষ্টি করেছে সে তার বিপরীতে আমাদের প্রধান একটা বিরোধী দল যাদের উপর যাদেরকে আমরা ছায়া সরকার মনে করি এই সরকার যদি চলে যায় সাধারণ জনগণ মনে করে যে তারাই আবার ক্ষমতায় আসবে তো সেরকম একটা দল একটা বিবৃতি দিয়ে শেষ করলো আর দুই একটা জায়গায় ঢাকার বাইরে দুই একটা জায়গায় ইয়ে করলো সভা করলো বা মিষ্টি করলো তা এবং এখানকার বাম দলগুলো করলো কিন্তু আমরা তো এটা এই দলের কাছে আমরা তো এরকম আশা করি না আর এর আগে তারা কি করলো হারিকেন নিয়ে একটা মিট ইয়ে করলো প্রতিবাদ সভা করলো কিন্তু হোল বিদ্যুৎ সেক্টরে তারা যে কি করবে সেটার কোনো রূপরেখা আমরা পেলাম না এখন আমরা আমরা কি চাবো যে একে সরাবো আমরা একে আনবো। একে যে আনবো আপনার কি অর্থনৈতিক প্ল্যান আপনি এটা থেকে কি বেটার কিছু করবেন সেটার আপনার কোনো রূপরেখা আপনি দিতে পারছেন না জনগণকে আমরা এই অবস্থায় যেটা চলছে এটা ওকে সেটাই বলতেছি এবং এত লজ্জাজনক বিষয় যে এর আগে বাজেট গেল এবং বাজেটের একটা বিকল্প বাজেটও দিতে পারলেন না এবং সেটা যে আপনার এই ব্যর্থতা ঢাকার জন্য আবার বলছেন যে এই অবৈধ সরকারের বাজেট নিয়ে আমরা কোনো মন্তব্য করব না কিন্তু অবৈধ সরকারের সংসদেও কিন্তু আপনি আছেন বেতন মাদও খাচ্ছেন সে সব কিছু হচ্ছে হিপোক্রেসির মধ্যে চলছে বিএনপি আসলে এই জায়গায় জনগণের যে আশা সেটা বিএনপি পূরণ করতে ব্যর্থ হচ্ছে এবং এই জায়গায় আমি আবার বলছি যে আজকে যদি বিএনপির জায়গায় যদি আওয়ামী লীগ থাকতো তাহলে কি হতো চিন্তা করে দেখেন আওয়ামী লীগ যদি আজকে বিরোধী দল থাকতো যেই রাতে এই ঘোষণাটা আসলো যে জনজীবনের দুর্ভোগ বাড়াবে এরকম একটা সিদ্ধান্ত আমি নিশ্চিত সে রাতেই আওয়ামী লীগ সিদ্ধান্ত দিত আন্দোলনের এবং সারা দেশের রাস্তাঘাটে এরা তাদের কর্মীদেরকে নামাতো এবং সরকারকে একটা লাগাতার আন্দোলনের মধ্যে মাধ্যমে বাধ্য করত যে এটা প্রত্যাহার করার জন্য কিন্তু এখানে একটু আমি বিএনপির সেন্টিমেন্টের একটু আমি কোর্ট করি সেখানে তার বলছে যে যে এইরকম অবস্থায় তো তখন তো আওয়ামী করতে পারছে আন্দোলন হ্যাঁ কিন্তু গত 15 বছরে বিএনপি 6 শতধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে শত শতধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে 35 লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে এবং নেতৃত্বে অশস্তব্ধ আটকে মানে বলতে চাচ্ছে যে তাদের জন্য একটা ফিয়ারফুল একটা পরিবেশ রচনা আমি সেটাও আমি মনে করি যে সত্য ভাষণ সেটা আসলে সেখানে এখন লাগাতার আন্দোলন করতে গেলে তো আরো সেটা অসত্য ভাষণ না কিন্তু আওমলিক যে আন্দোলন করেছিল তার কি ফুলের মালা পেয়েছিল তারা তাদের লোকজন গুলি খায় নাই তারা রাস্তায় নামে নাই বিএনপি বারবার বলছে আমাকে আক্রমণ করে বলছে যে আপনি বরিশাল ইয়ে বরিশালের ভোলার যে দুইটা লোক প্রাণ গেল তাদের কথা বললেন না আমি যে বলছি তো এক ভোলার দুই প্রাণ দিয়ে আপনি কতটা বুঝাবেন কারণ একটা সংগ্রামী যদি আপনাকে জয়ী হতে হয় আপনার খুন অনেক ঝরবে আপনার খুন অনেক ঝরবে কিন্তু আপনি কি করছেন আপনি মা এবং ছেলে বিষয়ক শুধু আন্দোলন করছেন বারো বছর ধরে আর কিছুই করেনি আপনার দুইটা প্রাণ গেল সেটাকে আপনি উদাহরণ দিচ্ছেন এবং আপনি আপনার ক্ষোভটা জনগণের উপর তুলছেন কোথায় নিরীহ জনগণকে পেট্রোল বোমা বাঁধছেন আন্দোলনের নামে আপনি তো আপনার রক্ত আরো দেন তাহলে দেখেন আপনার পাশে জনগণ আসবে কিনা জনাব নিজামুল হক ভুইয়া এখনকার যে রাজনৈতিক যে পরিস্থিতি সেখানে নির্বাচন কমিশন কিছু সংলাপ করেছে আজকে একটা নতুন রাজনৈতিক জোট হয়েছে এখন যতই সরকারের সরকার দীর্ঘদিন ক্ষমতা আছে সরকার অনেক কমফোর্ট তৈরি করেছে অনেক উন্নয়ন করেছে এটা তো ক্ষমতাসীন বক্তব্য হিসাবে চলেই আসবে কিন্তু যারা বিরোধী পক্ষ তারাই তো এটার মূল হিটটা বুঝছে বিশেষ করে নির্বাচনের কেন্দ্রিক যে কি বলবো যে স্বচ্ছতার বিষয়টি সেটি বড় করে এসছে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার বারবার বলেছেন এখন এই অপোজিশনের প্রত্যাশা অনুযায়ী যে রাজনৈতিক মঞ্চগুলো তৈরি হচ্ছে সেই অনুযায়ী কি রাজনীতিতে কোনো পরিবর্তন আপনি আশা করেন কি আমি মনে করি যে আনিস আলমগীর ভাই এবং সুভাষ দাস যেটা বলেছেন যে প্রথমত বিএনপির যে আন্দোলনের কথা বলছে গণতান্ত্রিক আন্দোলনকে আমরা সমর্থন করব তারা যে কর্মসূচি দিয়েছে তারা করুক কিন্তু এটার মধ্যে যে সহিংসতাকে দেশকে ধ্বংসের রাজনীতি করে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য না আর নির্বাচন জোটের কথা আপনি বলেছেন জোট করুক সরকার বিরুদ্ধে জোট করবে সরকারের সমালোচনা করবে এবং গণতান্ত্রিকভাবে সেটা করুক সেটা সরকারও দেখবে যে গণতান্ত্রিকভাবে তারা কে কী কর্মসূচি দিচ্ছে সেই অনুযায়ী সরকার বা আওয়ামী সরকার সেভাবে তার প্রতিপক্ষ হিসাবে সেটা কাউন্টার দিবে। তবে আমরা মনে করি তা ওই বিরোধী দল এখন যেভাবে কর্মসূচি দিচ্ছে তাদের সেই মেরুদণ্ড নাই মেরুদণ্ড যদি থাকতো করোনা পরিস্থিতিতে যখন করোনার টিকা থেকে শুরু করে মনে আপনি না আমি না করোনা পরিস্থিতি থেকে শুরু করে আজ পর্যন্ত দেখেন করোনা পরিস্থিতিতে তারা কিভাবে লক্ষ লক্ষ লোকের রাস্তায় পড়ে থাকবে এত লোক মারা যাবে আমাদের প্রতিবেশী ভারতে পর্যন্ত যেভাবে মানুষ মৃত্যুবরণ করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে করোনা পরিস্থিতি এবং টিকা এনে যে দেশের মানুষকে যেভাবে স্বাস্থ্য সুরক্ষা করেছে এবং পরবর্তী পর্যায়ে দেখে করোনাতে তারপর করোনা টিকা সময় তারা বলছে এই যে মুরগির টিকা আমরা মুরগি রস সেই কিন্তু তারও কেন করার পরিবর্তে করোনা টিকা নিতে সেখানে আমরা সাকসেসফুলি সেটা আমরা হ্যান্ডেল করতে আমি একটু কানে সাথে একটু ডিমোত করি সেই জায়গাটা হচ্ছে যে আমরা শুধু বলছি যে তারা আন্দোলন করতে পারছে না কিন্তু প্রাইম মিনিস্টারের তরফ থেকে সর্বোচ্চ পর্যায়ে থেকে বলা হলো যে তারা যদি রাস্তায় নামে তারা যদি আন্দোলন করে শান্তিপূর্ণ আন্দোলন আমরা তাদেরকে তাদেরকে আন্দোলন করতে দিও এবং তাদেরকে চায়ের আমন্ত্রণও জানানো হলো কিন্তু সেটা তো ভঙ্গ করা হলো বিশেষ করে বরিশালে যে দুটো ছেলেকে মারা হলো আমি তো মনে করি যে এই এমন কি ঘটনা ঘটলো যে ছাত্র দলের একজন সভাপতি এবং আরেকটা ছেলে তাদেরকে গুলি করে মারতে হলো তাহলে এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত যে প্রাইম মিনিস্টার যখন বলছে আমার চা খেতে আসো এবং তোমরা আন্দোলন করলো শান্তিপূর্ণ আন্দোলন করলো সেখানে বাধা নেই তাহলে কেন সেখানে গুলি ঝরলো এবং এইভাবে একের পর এক রাজনৈতিক হত্যা বলে আমরা কি হত্যাগুলোকে মুছে ফেলবো এদের কোনো বিচার হবে না এদের বিচার হওয়া উচিত যদি সেই পক্ষ থেকে বা এই পক্ষ থেকে দায়কে সেইগুলো আসা উচিত আমি এই প্রসঙ্গে আমার একটা স্মৃতির কথা উল্লেখ করতে চাই আমি প্রায় পঁচিশ বছর আগে আপনার ছিয়ানব্বইতে যখন আওয়ামী লীগ সরকার ছিল সেই সময় আমি ভোলা পরিদর্শন করছিলাম একটা সরজমিন রিপোর্ট করার জন্য এবং সেখানেও সরকার এবং সরকারি দল কীভাবে নির্যাতন করছিলো সেই সময় সেই সময় মন্ত্রী ছিলেন তোফায়েল আহমেদ সেই চিত্রগুলো আমি আমার একটা রিপোর্টে তখন আমি আসকের কাগজের রিপোর্টার এবং সেটা তুলে আনলাম সেই সময়ও দুর্ভাগ্যজনকভাবে ছাত্রদলের একজন সভাপতিকে খুন করা হয়েছিল দেলোয়ার সম্ভবত তার নাম এবং আমার তা বাড়িতেও গিয়েছিলাম তার মা এত মানে একটা কান্নার মধ্যে ছিল আমার মনে হচ্ছিলো যে মহিলা কাঁদতে কাঁদতে তার একটা দাগ হয়ে গেছে একটা ইয়ের মধ্যে তো আমাদের শুধুমাত্র রাজনীতি করলেই যে আমি তাকে হত্যা করে ফেলতে হবে এই মানসিকতা থেকেও আমাকে আসতে হবে আমার আমি মনে করি যে স্পেসিফিকলি ভোলার যে নুরে আলম যে ছেলেটা মারা গেল এবং তার সঙ্গে আরেক সহযোগী এটাতে একটা তদন্ত কমিটি করা উচিত সরকারের এবং এটা ফাইন্ড আউট করা উচিত কারণ আপনি একদিকে চায় দাওয়াত দেবেন আর একদিকে গুলি করবেন দুটো একসাথে তো হতে পারে জনসুভাষিন লঞ্চ এবং নৌজান ভাড়া দ্বিগুণ বাড়ার প্রস্তাব দিয়েছে মালিকরা নতুন ভাড়া নির্ধারণ করা হবে এমনি তো বাসের ভাড়া তো মোটামুটি বাস মালিক এবং সরকার পক্ষ মিলে যাত্রীদের কিন্তু কোনো স্পেস নাই এখন লঞ্চ এবং নৌযান ভাড়াও দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে কি মনে হচ্ছে আপনার এটা তো আমাদের জন্য একটা বিরক্তিকর অভিজ্ঞতা এবং বাংলাদেশ তরতর করে এগিয়ে চলছে এ ব্যাপারে সবাই স্বীকৃতি দিচ্ছে এবং সে লক্ষ্যে বাংলাদেশ এগিয়েও যাচ্ছে কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুবই দুঃখজনক ঘটনাগুলো পরিবহন খাতের সুশাসন বলতে কিছু নাই তত্ত্বর করে এগিয়ে যাচ্ছে বললেন আমাদের অগ্রগতির জায়গা তাহলে অর্থনৈতিক সেক্টরে সুশাসন নিশ্চিত হচ্ছে না সেই জায়গায় আমি তো সেটাই আমি স্বীকার করার চেষ্টা করছি এবং আমার তো বলতে ভালো লাগছে না আমার ধারণা এগুলো অনেক ক্ষেত্রে কেন জানি এড়িয়ে যাওয়া হয় এবং কোনো বিবেচনার মধ্যে নেওয়া হয় না কারণ আমাদের এই দেশের এই মাটির সংগ্রামের ইতিহাস রয়েছে আপনি ইতিহাসের কথা বলতে হয় আমি দেখুন যেই নয় আগস্টে পড়লাম আমরা এতক্ষণ আমরা যে কথা বলছি আমরা নয় আগস্টে পড়ছি এটা কিন্তু আমার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন এই কারণে মনে রাখার মতন দিন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাত্র ছয় দিন আগে এই নয়ই আগস্টে বঙ্গবন্ধু শেল কোম্পানির কাছ থেকে পাঁচটি গ্যাস ক্ষেত্র বাংলাদেশের মালিকানা দিয়ে গিয়েছিলেন বাঁক্রাবাদ তিতাস এবং রশিদপুর কৈলাসটিলা হবিগঞ্জ মাত্র চার দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডে তিনি কিনে দিয়ে গেছিলেন চার কিস্তির টাকা দিয়ে তখনকার সময় মাত্র সাড়ে সতেরো কোটি টাকা তা ওটা যদি না থাকতো এই চারটি গ্যাস এই পাঁচটি গ্যাস ক্ষেত্র থেকে এখনো পর্যন্ত চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ গ্যাস আমরা কিন্তু আমরা এখন পাল্টা যেই জ্বালানির নীতি করলাম সেখানে আমদানি নির্ভর একটা জ্বালানি নীতি করেছি সেটাই সেই টাকাগুলো নিয়ে তো নিশ্চয় আমরা কি শিখেছি বঙ্গবন্ধু পলিসি থেকে এই জন্য এই জন্য বঙ্গবন্ধুর যে আদর্শ বঙ্গবন্ধু যে আদর্শের কথা বলে গেছেন যেই আদর্শের জন্য তিনি বাস্তবায়ন করে গেছেন যেই পথে তিনি বাংলাদেশকে নিয়ে গেছেন সেইটারই এখন ধারাবাহিকভাবে আমাদের এগোতে হবে তাকে অনুসরণ করে এবং তাকে তার কথাগুলো বাদ দিয়ে কিংবা তাকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ কখনো এগোবে না আমাদের একটা কথা আমি সেখানে বলি এই যে আমাদের যারা পরিবহন মালিক শ্রমিক আছেন তারা কি ভাবেন যে তাদের পরিবারের সন্তান আছে এবং তাদের পরিবারের সন্তানরা শুধুমাত্র গাড়িতে বাসে ওঠেন না কিংবা হয়তো গাড়িতে চলেন অনেকে সক্ষমতা আছে কিন্তু তাদের পরিবারের অধিকাংশ সদস্যরা তারা যে বাজারে যেতে হয় দ্রব্যমূল্যের ওপরে যে আঘাতটি আসে মানুষের উপরে জনজীবনের উপরে যে চাপ আসে সে ব্যাপার কিন্তু তারা বিবেচনা করেন আমি তার পাশে কেন বললাম একই সঙ্গে আপনার আপনি একতরফা বলে তো হবে না একই সঙ্গে আবার আপনি লাখ লাখে থার্টি ফিফটি পার্সেন্ট দাম বাড়িয়ে দিলে তো তাদের ভাড়া তো বৃদ্ধি হবে সেটাও তো বাস্তব আমি আপনার একটা তথ্য দিই আপনার সাথে না মিললে আপনি এটা আমাকে বিরোধিতা করবেন এবং আমাকে শুধরে দিবেন সবচেয়ে তেল এর রিজার্ভ আছে এরকম শীর্ষ দশটি দেশের মধ্যে সংযুক্ত আরে পারবে জানুয়ারি মাস থেকে জুলাই মাসের এই যদি হিসাব নেন চৌত্রিশ চুয়াত্তর শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে তেলের দাম তেলের দাম সেখানে বাড়লো কেন আপনি নিউইয়র্ক ইয়র্ক ফ্রান্স সহ

পরিবহন মালিক সমিতিটা যে সিন্ডিকেট টা আমার মনে হয় যে আমাদের যাত্রীদের যে সুবিধা তারা কখনো দেখে না যেটা একটু আগে সুভাষ সিংহ বলেছেন যে ওদের যাতে ওদের ছেলেমেয়েরা তো বাসে উঠতেছে না

আজকে আর এগোতে পারছি না ধন্যবাদ ডক্টর নিজামুল হক ভূঁইয়া ধন্যবাদ জন আনিস আলমগীর এবং জন সুভাষ শিংর রায় তিনজন প্রিয় দর্শক আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে চাইলে আপনি অনলাইনে অনুষ্ঠানে দেখতে পারেন ভিজিট করুন ডাব্লিউ ডট এন টিব ডট কম এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেটও আপনারা জেনে নিতে পারেন